অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যে কঠিন তার প্রমাণ হলো নবীর সাসা আবু তালেব মৃত্যুর বিছানায় যখন আল্লাহ রসুল বললেন চাষা মরি যখন যাচ্ছেন তাহলে শুধু বলেন লা বলেন্লাহ ইল্লাল্লাহ আমি আপনার হাটটা ধরে জান্নাতে পৌঁছায় দিব এত বড় কথা নবী বলেছেন তারপরেও চাষার উত্তরে কি বলছেন জানেন যে মরি যখন যাচ্ছে বাবা বাপ দাদার ধর্ম ছাড়ব না যাই যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মে আসল হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় সেই ধর্মকে আসল ধর্ম মনে করে আসলে কি ওইগুলো ধর্ম আসল এইগুলো ধর্ম কি ভুয়া এইগুলো ধর্ম কি আরো জোরে বলেন বাংলাদেশে ভুয়া ভুয়া একটা শব্দ আছে না নাই হ্যাঁ এই হিরো আলম তখন মালাই গেল তখন সবাই ভুয়া ভুয়া করলো মোস্তাক আহম্মদ মোস্তাক বুড়া বয়সে না আমি মোস্তাককে বলেছিলাম যে মোস্তাক সাহেব আপনি একটা চিংড়ি বিয়া করলেন যুবতী বিয়ে করলেন বুড়া বয়সে যদি বউটাকে বোরকার মধ্যে রাখতেন তাহলে আপনার কোনো সমালোচনা হতো না জোরে এখন ঠিক কিনা ওই বিয়ে করে আবার ওপেন করে দিছে বই মেলায় গেছে ওই বউ নিয়ে সবাই কয় ভুয়া ভুয়া আর একটা বিসমিল্লাই বলবার পারে না নেতা হচ্ছে ওইও যখন গেছে তখন ভুয়া ভুয়া উল্লেখ হয়েছে ধরে কেন লিখছে না তা আপনারা এখন বলেন ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সবগুলো ধর্ম কি আরো জোরে বলেন মাশাল্লাহ এই ধর্মের মধ্যে আমরা জন্ম নিয়েছি আমাদের মতন ভাগ্যবানকে আমরা একটা আল্লাহ পেয়েছি কন কি পাইস যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয় আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয় এই যে সোমান আল্লাহ বললেন কি সালাক আপনারা জানেন এই সোমান আল্লাহ বলার কারণে আপনি বসে আছেন দিঘর মাহফিলে আর আপনার নামে আল্লাহ একটা গাছ লাগালো জান্নাতের বাগানে যতবার সোহান আল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ লাগবে কি গাছ ইউ কালেক্টারের গাছ মেহগুনি আল্লাহ বলেছেন একটা ফলবান বৃক্ষের গাছ লাগানো হবে যে গাছের সীমানা অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে পাঁচশো বছর লাগবে এখন বলেন তো বেহেস্ত কত বড় যে বেহেস্ত আল্লাহ আমাদেরকে দিবেন আপনারা সে বেহ যাবেন না মাশাল আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো যে আমরা যত পাপি হই না কেন আমাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা একশো ভাগ হল না মানে আমরা যতই পাপ করি না কেন কেন তারপরেও আমরা জান্নাত তারপরে না না মুসলমান তো আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার তার বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপিরা বিন আল্লাহ যখন হাকিম হয় আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের প্রতি আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে তাহলে আমাদের নবী কি আমাদের নবী হলেন উকিল আমাদের নবী হলেন বারিস্টার আল্লাহ হলেন হাকিম আর আমরা হলাম আসামি নবীর মতো উকিল থাকে আমাদের মতো আসামি লাগবে ভাগ্য ভালো না খারাপ এই জন্য প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করার কারণ হল যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন শুনবেন না এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নাই কোন সন্দেহ নাই অনেকে বলতে পারেন হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করছে পনেরোশো বছর আগে তখন সন্দেহ ছিল না এত বছরে কি কিছুই ঢোকেনি আপনার বলেন তো ইসার সাল্লাম যতদিন ছিলেন ততদিন ইনজিল শরীফ একে সঠিক ছিল দাউদ আলাহ সাল্লাম যতদিন ছিল ততদিন জাব্বুর সঠিক ছিল মুসা যতদিন ছিলেন ততদিন তাওরাত কিতাব সঠিক ছিল কিন্তু ওই নবীরা বিদায় নেওয়ার পরে নবীর উম্মতরা কিতাবের মধ্যে ইচ্ছা মতো ঢুকাছে ইচ্ছা মতো বাদ দিছে কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এ কোরআন শরীফের ভিতরে নবীর কোনো উম্মতেরা কম বেশি করতে পারছে কেন পারে নাই না এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহু নাযাল্লাযিকরা ওয়া ইন্নালাহু আল্লাহ হকবার সবাই বলতে পারবে না তো বাংলাদেশে অনেক বড় বড় দল আছে দেখবেন ওই দলে বহু স্লোগান আছে কিন্তু আল্লাহ হকবার স্লোগান নাই আছে যদি কেউ দেয় আর ঘাট ধরে বাইর করে দিবি কিন্তু হামাকের দল তো আল্লাহ হকবার নাইরা। রে আপনারা কি সেই দলের মানুষ নাকি কোরআনের তেলা শুনে ইমানি পায় এ কথা আমার নাল্লার আল্লাহ কোরআনে বলেন ও ইলিয় আলাইহীম আয়ুহ ইমানিহীম এইবার বোঝা গেল আলহামদুলিল্লাহ সেই কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করব গোরস্থান সম্পর্কে গোরস্থান আপনাদের আল্লাহ আমাকে দুটা গোরস্থান দেখার তা অফিক দিছে একটা হলো জান্নাতুল মাওয়া কাবা শরীফের আর একটা হলো জান্নাতুল বাকি মসজিদে নবির পাশে একটা কবরের নাম হলো জান্নাতুল মাওয়া দর নাম কি যেই কবরে রাসুলের বড় বিবি খাতিজাতুল কবরা শুয়ে আছেন আর জান্নাতুল বাকির মধ্যে নবীর অনেক বিবি শুয়ে আছে কিন্তু জান্নাতুল বাকি পরিচিতি লাভ করেছে নবীর মেয়ে ফাতেমার কারণে হ্যাঁ এই যে আপনাদের কেন্দ্রীয় গোরস্থান এই গোরস্থানের অবশ্য নাম নাই খালি কেন্দ্রীয় গোরস্থান হ্যাঁ গোরস্থানের কোন নাম দেয়নি যাই হোক জান্নাত নাই আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আপনারা জানেন জানেন না মক্কার কাফেররা যখন নবীকে অত্যাচার কঠিন শুরু করে দিল নবীও যখন বিরক্ত হলো বিরক্ত বোঝেন যাদেরকে কলমার দাওয়াত দেই তাদেরকে ওরা আবার পিটাই মারে তেরো বছর ধরে দাওয়াতের বিনিময়ে মাত্র তিনশো জন মুসলমান আল্লাহ নবী বললেন আল্লাহ এইভাবে দাওয়াতের কাজ করলে তো মানুষ ইমান গ্রহণ করতেছে না যেরকম হকের বাংলাদেশে আমরা ওয়াজ করতেছি কোনো মানুষই ভালো হচ্ছে না তোর কোন কথা ঠিক কিনা না ভালো হচ্ছে তো নবী মক্কা এরকম ওয়াজ করে কিন্তু ভালো হয় না ওই ব্যাঁকা বেঁকাই থাকে আল্লাহ বললেন ঠিক আছে অতি অল্প সময়ের মধ্যে বেশি মানুষকে মুসলমান যদি করতে চান তাহলে আপনি মক্কা থেকে মদিনায় যান মক্কা থেকে কোথায় যান যান মদিনায় গভীর রাত্রে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরত করার আট বছর পর জরি কন বছর আট বছর পরে নবী দশ হাজার নিয়ে মক্কা বিজয় করলেন আপনারা বলেন তো তেরো বৎসরে মক্কায় কয়েকজন মুসলমান তিনশো বিশ জন আর আট বছরে মদিনায় দশ হাজারকে নিয়ে মক্কা বিজয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে মক্কা ইসলাম আর মদিনার ইসলাম দুইটাকে এক তফাত কি বর্তমানে বাংলাদেশে যে ইসলাম চলতেছে এটা হলো মক্কার ইসলাম জোর এখন কিসের ইসলাম মক্কার ইসলাম মদিনার ইসলাম যদি আমরা চালু করতে না পারি گورস্তানে আমরা মানুষ দাফন করব কিন্তু মুসলমান দাফন হবে না অধিকাংশ মানুষ মারা যাচ্ছে কিন্তু ঈমানের সাথে মরতেছে না তার প্রমাণ কি আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দেব আল্লাহ এখানে কি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতুকাতিহ ইল্লা আগে আগে অর্থ অর্থ শোনা লাগবে না একটু গরম তো বিরক্ত হয়ে না মনোযোগ দিয়ে শোনা লাগবে হ্যাঁ আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা কি আল্লাহকে বিশ্বাস করি এ ছেলেবেলারা মনোযোগ দেখো আল্লাহকে বিশ্বাস করি সাহাবরা জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ আল্লাকে বিশ্বাস কেমনে করা যায় রাসুল বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান হল ইমান খালি মুখ কইলাম আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ আজান দিলে মসজিদে যাই না মুখে মুখে বলি আমি মুসলমান কিন্তু আজান দিলে মসজিদে নামাজ পড়তে যায় না আল্লাহ রাসূল বলে লা সলাত আলা ঈমানা যার নামাজ নাই তার কোনো ঈমান নাই বাইনাল আব্দিল কুফরি তর্ক সালাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা মুসলমান যে নামাজ পড়ে না সে হলো কাফের এখন আপনাকে দীঘা گورস্তানে শুধু নামাজীদেরকে আপনি কবর দেন না বেয়া নামাজীদেরকেও দেন কি পাইকারি তাই না ইমা মালিক রহমতুল্লাহ রায় বলেন তোমরা যদি জানো কোনো বেয়ানামাজি মারা গেছে তখন কোন নামাজি লোক তার জানা যায় যদি সামিল হও তোমার আমল নামায় এক হোক বা পরিমাণ পাপ হবে ছাত্র বলেন হুজুর এক হোক বা কি বলে উহুদ পাহাড় সমান তাহলে বেয়ানামাজি মারা গেলে নামাজি ব্যক্তি তার জানা যায় গেলে তার আমলে না পাপ হবে তখন সমস্ত ছাত্র বললো হুজুর বেআনামাজি মরলে আমরা কি করব। তো বলে রাস্তা কুত্তা মরলে তোমরা কি করো রাস্তায় যদি কোনো কুকুর মরে তখন তোমরা কি করো বলে রাস্তার মানুষ রাস্তাতে যাওয়া আসা করলে কুকুর ফসে উঠলে দুর্গন্ধ লাগবে এদিন কুকুরকে আমরা দাফন করি তো দাফন করার আগে কি কুকুরকে গোসল করাও তো গোসল করায় না কুকুরকে কাফন পরাও তো কুকুরকে কি কি খাট নিত্তল তো কি করো বলে পাওয়ার দড়ি লাগে টাঙ্গা নিয়ে একটা ওয়াজ আঘাত পুঁতে থুই ইমাম মালিক বললেন একটা বেনামাজি কুকুরের চাইতেও জঘন্য কুত্তার সাথে যে ব্যবহার করেছ তার চাইতে ভালো ব্যবহার করা যাবে না জোরে গান ঠিক না আজকে গোরস্থানে মুসলমান দুটা গরস্থান আপনাদের দোয়ায় আমি নিজের চোখে দেখছি একটা হলো জান্নাতুল মাওয়া একটা হলো জান্নাতুল বাকি মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকায় আছে এমন সময় হজরতমর মক্কা বিজয়ের আনন্দ মিছিল করার জন্যে যেই মক্কা থেকে গভীরত্বের নবী হিজরত করেছেন সেই মক্কা আল্লাহ মুসলমানকে দিলেন এই জন্য বিজয়ের একটা মিছিল করবেন হজরতমর বিজয়ের মিছিল করবে যেরকম কিশোর মিছিল আমাদের বাংলাদেশে বিজয়ের মিছিল আছে না নাই একাত্তর সালে যুদ্ধ আছে এখনো ষোলোই ডিসেম্বর আসলে হায় হা সেই রকম গান বাজায় যারা মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে ওর কোক যদি আল্লাহ দশ দিনের জন্য ফেরত দিত এই যারা গান বাজাছে এই শালা কর মারা যেত কথা ঠিক কিনা এরাই হলো বাংলার সবচাইতে বড় রাজাকার বিজয় দিবসে যারা হিন্দি গান বাজায় এরাই তো রাজাকার ওমর ফারুক বললেন ইয়া যে মক্কা থেকে একদিন গভীর আপনি মদিনায় হিজরত করেছিলেন আজকে সেই মক্কা আল্লাহ আমাদেরকে দিল আমরা বিজয় একটা আনন্দ মিছিল করব। সঙ্গে সঙ্গে আল্লাহ তারা নবীর উপরে একটা সুরা নাজিল করলেন সে সুরার নাম হলো সুরাই নসর জোরে বলেন নাম কি যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন ইজাজা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওরা আইন তান্না সায়া দোখুলু নাসি দী নীল্লা হি আফআজ ফাসাব্বি হাবি শান্দি রবিকাস্তা আল্লাহ ইন্ন কানাত নবীকে বলেন নবী গো উমর সাহাবিদেরকে নিয়ে যা আনন্দ মিছিল করতে চায় উমরকে বলে দেন মক্কা বিজয় কোন মানুষের দ্বারা হয়নি মক্কা বিজয় হয়েছে আল্লাহর সাহায্য দিয়ে ধরে কোন সাহায্য কথা বল না কেন তো বিজয় মিছিল না করে কি করা লাগবে ফাসাববি ফাসাববি বিহামদিক ওয়াসতাগফির হ্যাঁ কিছু নাস্ত আছে এত বড় মূর্খবি মানুষ বাতাস করলে আপনাকে লেখা ফ্যান চলে না আস্তাজ কত রেবা তাহলে এই মাইক যদি এলাকা তার আমার মাহফিল আছে তারাও যদি নেয় আর এরকম ফ্যান যদি না দেয় তাহলে ওই মাইকের বিরুদ্ধে আমার বলা লাগবে না 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 এই বৈশাখ মাস পড়ার পরে প্রত্যেকটা মাহফিল আমার দুই সাইডে দূরে ফ্যান থাকে তাহলে মাইক চলে কেমনে তোর মাইক ডাকলে চলে নাকি রে তুই তো দুই দিন কার চ্যাংলা রে আমার ওয়াজের বয়স হলো উনচল্লিশ বছর উনচল্লিশ বছর হয়ে ওয়াজ করি আচ্ছা ঠিক আছে লাগবে না ও যখন বলতেছে আপনি পাকা হ্যাঁ না দরকার নাই আজ ঘামাই ওয়াজ হবে কি অসুবিধা এই ঠিক আছে ঠিক আছে তোর লাগবে না তোর মাইক দুর্বল সবাই একটু জিকির করেন সরম আছে হ্যাঁ জবান খুঁজে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এ ইল্লাল্লাহ জিকির করতে করতে যদি মারা যায় শুধুমাত্র জিকির তার মুখে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের তাম গুনা মাফ করে দেয় না বাবা হাঁকার লাগবে না আমার খুব সরম লাগে একজন মানুষ আমাকে পাকা হাঁকাবে আমি এমন কি হচ্ছি রে দেখি গাও ঘামুক অসুবিধা নেই তাহলে জিকিরের গুরুত্ব বুঝলেন সারা জীবন আপনি পাপ করছেন কিন্তু মরার সময় এই কলেমার জিকির করতে করতে আপনি মারা গেছেন আল্লাহ হাসুল বলতেছেন শুধুমাত্র জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় এখন বলেন এই জিকিরের দাম কম না বেশি আফজালুস জিকির লাহা ইল্লাহ্লাহ এ ভাই কি হলো রে ওয়াজের দিও না তুলে দিছে রাতে এগারোটার দেখি কি বারোটা পর্যন্ত আমি ওয়াজি করি তারপর করি না আর আমাকে আজকে তুলেই দিছে পনে এগারোটায় কোন গল্প চলবিনা না কোনো কিছু না গরু স্থলে হবে জোরগান ঠিক কেনা মরা লাগবেই বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে কয়টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় তিনটা রহমান মরছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান আর একটা হলো জিল্লুর রহমান একটু আস্তে আস্তে অ্যাঙ্গেল করে দাও মাইকের সাউন্ড কি খারাপ হচ্ছে ঠিক আছে ছোট মানুষ তো আচ্ছা এই থাক আর কিছু কল লাগবে আসছে না তো

ওস্তাকফের তোমরা মনে করো না যে আমরাই মক্কা বিজয় করেছি বিশ্বাস করতে হবে মুসলমানের বিজয় সাহায্যকার নাসরম মিনাল লহি অসাতহন করিব আবার শিরীল মিনিল এখন আপনারা বলেন বাংলাদেশ বিজয় এটা কি ভারতের সাহায্য হ্যাঁ অনেকে বলে ভারত যদি সাহায্য না করত। আমাদের বাংলাদেশ বিজয় হতো না ভারত কি জানে না বাংলাদেশ সত্তরে নব্বই ভাগ মুসলমান ভারত অবশ্যই জানে নব্বই ভাগ না। আপনারা বলেন ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই কিন্তু ফাঁকা জাগাত মন্দির না বানায়া বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল আর যাই হোক আমরা মুসলমানের পক্ষে নয় জোরেগন্ডরা ভিত্তি হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয়েছে কার সাহায্যে আরো জোরে বলেন নবীর সঙ্গে খালি উমরে ছিল সাহাবীর সংখ্যা হলো দশ হাজার জোরেগণ কয় হাজার সমস্ত সাহাবীরা বিজয়ের আনন্দ মিছিল যখন করতে চাই নবী দেখলেন এতগুলো সাহাবিকে চিল্লায়া চিল্লায়া সাইজ করা সম্ভব না দুই চারজন হলে চিল্লায় বলা যায় বিজয় মিছিল করা যাবে না রে কিন্তু নবী দেখতেছে বিশাল তখন তার মাইকটাই ছিল না আল্লাহ নবী সমস্ত সাহাবিকে বিজয়ের আনন্দ মিছিল না করতে দেওয়ার জন্যে নবী একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন যে জায়গার নাম হলো মাওয়া সে জায়গার নাম কি নবী আস্তে আস্তে জান্নাতুল মা মধ্যে ঢুকলেন আপনারা বলেন নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকবে তখন কি করবে মাতা কুমর রাসুলু ফা হুজুহু আল্লাহ কোরআনে বলেছেন নবী যেটা করবেন তোমাদেরকে সেটাই করা লাগবে এ কথা কার আরো জোরে বলেন আল্লাহ নবী যখন জান্নাতুলমা গোরস্থানের মধ্যে ঢুকলেন সমস্ত সাহাবেরা নবীকে অনুসরণ করে ওই গোরস্থানের মধ্যে ঢুকলেন আপনার বলেন তো গোরস্থানের মধ্যে যখন কোনো মানুষ যায় ওই মানুষ কি তখন কি আর আনন্দ করতে চা মানুষকে যদি আপনি সাইজ করতে চান তাহলে চারতলা পাঁচতলা বাড়ি না দেখায় গোরস্থান দেখান সব কি দেখতেছিল ভাই ভাই পাঁচতলা তালা করছি রড বার করে থুসি আর এক করবার চাই কান্দের ফেরেস্তা কয় লাগে রে এইরকম করে দেখতেছে তো ফেরেস্তা সাপ খাসে বুঝলেন কয়ে লাগিচ্ছে রে শয়তান ওই শয়তালা না দেখে কবরস্থান দেখ দেখ কবরস্থান দেখতে ফেরেস তালা সাফ খাবি কথা কান না কেন বাংলাদেশে কোনো গোরস্থান দোতলা আছে তিনতলা চারতলা সব কয়তলা যদি মন্ত্রী প্রেসিডেন্ট রহমান জিয়াউর শেখ মুজিবুর রহমান আর দু বাইশ তারা সমস্ত সাহাবিরা নবীকে অনুসরণ করলেন আল্লাহ নবী জান্নাতুল স্থানের মধ্যে একটা কবরের পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন সাহাবির বললেন এ রাসুল আল্লাহ অনেক কবর তোল মাওয়ায় কিন্তু এই কবরের পাশে দাঁড়ায় আপনি এমন করে কানতেছেন আল্লাহ রাসুল বললেন সাহাবিরা রে এই কবরের মধ্যে যিনি সাহিত আছে তিনি হলেন আমার দরদের বিবি খাতি সমস্ত সাহাবিরা মুখ সাহাশি করতেছে কারণ নবী যখন হিজরত করেছেন তারা আগে খাতিজা মারা গেছে তখন নবীর সাহাবির সংজ্ঞা ছিল তিনশো জন এখন কয়জন আর যখন মক্কা বিজয় হয়েছে তখন নবীর সাথে আছে কতজন তাহলে তিনশো জন মাইনাস করলে কত হয় নয় হাজার সাতশো জন সাহাবি খাতিজা সম্পর্কে জানে যে নবীর একটা বড় বউ ছিল তার নাম খাতিজা কিন্তু খাতিজারে কেউ বোঝেও না চিনেও না নয় হাজার সাতশো জন সাহাবি বললেন আপনার দরদের বিবে খার সম্পর্কে আমরা শুনেছি কিন্তু খাদিজার সম্পর্কে তো আমরা জানি না হুজুর যদি আমাদের একটু জানাতেন আল্লা বলে রে আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনে নাও খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হল কবরকে স্মরণ করা কবরকে ভয় করা না কবরকে কি করা স্মরণ করা আজকে আমাদের বাংলাদেশের নেতা বলেন হুজুর বলেন বক্তা বলেন মাস্তান বলেন বীর বলেন কবরকে যদি স্মরণ করতো ওই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হতো না জরে কোন কথা ঠিকছে না ওপর দিকে চায়া হাঁটে কি হসে রে চারবার পাতলা পায়খানা হলে কি কোন আমা আমি কার দল করি এই তুই জানিস আমার দল ক্ষমতাত আছে আপনারা বলেন কেউ যদি বলে আমার দল ক্ষমতাত আছে বুঝবেন সে মস্মিক হয়ে গেছে কারণ কোন দল ক্ষমতায় নাই ক্ষমতায় আমার আল্লাহ আছে জোরে কোন কথা ঠিক কি না সেরেক সেরেক কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে এই বিশ্বাস নিয়ে যদি মরে যায় আপনি যতই কবর জিয়ারত করেন ইনি জান্নাতে যাবে না কারণ ওই কাফের হয়ে মারা গেছে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক কে সাহেবরা জিজ্ঞাসা করলেন মা কেমন স্মরণ করত আপনি যদি আমাদের বলতেন তাহলে আমরা আজকে যারা এখানে বসেছেন কবরকে কে স্মরণ করার দরকার আছে না নাই মরণ কখন হবে এই কখন হবে জানেন একটা জিনিস আমাকে না জানা সেটা হলো মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না এখানে যত লোক আমরা বসে আছি আমরা বাড়ির থেকে আইসি আবার বাড়িতে ফেরত যাবার পারবো তার গ্যারান্টি আছে একটা লোক দাঁড়িয়ে বলেন হুজুর আমার বাড়ি খুবই কাছে তো এই বাড়ি হুজুর আমি বাড়ি যাবই বই একটা লোক বলেন তাহলে যদি ক্ষমতা না থাকে কারা কারা এর না পড়ে ও শুনতেছেন যারা যারা ঈশান নামাজ না পড়ে ও শুনতেছেন আপনি কি জানেন যে আরো বিশ বছর বাঁচবেন তাহলে ফজর আগে যদি আপনার মৃত্যু হয় দুনিয়ার কত মুসলমান জানাজা করলে আপনি বেহেস্ত পাবেন এই জন্য মনোযোগটা শুনবেন সাহাবরা বললেন এরাসুল আল্লাহ মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, যদি আমাদের একটু বলেন আমরা আমল করতাম আল্লাহ রাসুল বললেন তাহলে শোনো একদিন গভীর রাত্রে খাতি যতল কবর আমি নবীর হাতটা ধরে ছোট বাচ্চার মতন কানতেছি আল্লাহ রাসুল বলেন খাদিজা দুনিয়ার সবাই ঘুমায় গেছে আপনি কেন কানতেছেন খাদিজা বলে হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না নবী চমকে গিয়ে বলে খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না খাদে বলে হুজুর দুনিয়াতে প্রত্যেকটা বিবি বিয়ে হওয়ার পরে তার হাতটা স্বামীর হাতে তুলে দেয় কিন্তু আমার ভাগ্য এমন আমার হাতটা কেউ আপনার হাতে তুলে দেয় নাই বরং আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলতেছেন মা আজ থেকে আমার এটিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলা একটা গান আছে শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় এতিম্নহিলেন একজন হজুর আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া করতেছি কিসের দোয়া আপনার বলেন তো ঘুমের দোয়া কি একজন আমার দোয়া পড়ছে ঘুমে কি জানেন পাঁচতলা দুটা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল রাত নয়টার সময় ঘুমের দোয়া পড়তেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায়কে আর ঘুমের দোয়ার সাইজ দেখছেন নয়টার সময় বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেখায় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই বলে বেটা ঘুমাইছে তো ফেরেসটা বলতেছে আল্লাহ ই যে দোয়া পড়ে ঘুম আসলো এক নামানার কেউ নেই আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর রাত তিনটার সময় চল্লিশ সেকেন্ডের একটা ভূমিকম্প কয় সেকেন্ডের খালি দুইবার বিল্ডিং ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম পাইলে আল্লাহ বলতে চাল ফেরেস্তা বলতে চাল্লা নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলা অহংকার করেন না যে কোনো মুহূর্তে আল্লাহ নামাতে পারে এক সেকেন্ড সময় লাগবে না ধর এখান কথা ঠিকই না এই জন্য ঘুমের আগে একটা দোয়া আছে আপনি সবাই পড়বেন পড়েন তো পড়েন তাহলে আমার সঙ্গে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এখনকার যুবকেরা তো ফোরজি মোবাইল পাছে জানলা দরজা বন্ধ করে কয় কেউ দেখতেছে না রে এখন চালু করি রে ঘুমায় গেছে দরজা বন্ধ কে দিক ফিরে। দুই কান্তে দুই ফেরেস্তা খাই এই শয়তান সবাই ঘুমায় গেলে আমরা দুইজন কি করতেছি আপনি যেখানেই যান আপনার সঙ্গে দুটা আছে না নাই আছে না নাই এটা কি আমার কথা না কোরআনের কথা তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাই দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামা বিষয়ে তিনজন মুরিদকে বলছে তিনটা মুরগি হাতে দিয়া কয়টা মুরগি যে এমন জায়গায় জব করবি কেউ যান না দেখে তো একজন যায় চারিদিকে সালু বেলু কেউ নেই মেরে দিছে আর একজন একে খেলের পালার কাছে যায় দেখতেছি এই জায়গায় দেখার মতন কেউ নেই ওটি জব করছে আর একজন মুরগি জব করতে পারেনি মুরগি নিয়ে হুজুরের কাছে হাজির কে রে আর দুইজন জব করলো তুই করলি না কেন কারণ যেটি যাই সেটি দেখে বলে কে দেখে রে আল্লাহ দেখে তাহলে তুমি একলাই পঞ্চাশটা সিল আর সকালে গল্প মারতেছে কেউ দেখেনি কেউ না দেখলো কে দেখে এই বিশ্বাস নিয়ে তারা কবরে যাবে কবরকে স্মরণ করবে দুনিয়া থেকে তাদের জন্য দোয়া করা না হলেও তাদের কবর টাল্লা জান্নাত বানায়া দিবে খাদিজাতুল কবরা বলে এরাসুল আল্লাহ আপনি যখন ঘুমায় গেছেন আমি তখন ঘুমের দোয়া পড়তেছি আল্লাহ আমুতু শব্দ যে উচ্চারণ করেছি আমি তখন দেখতে পাই আমার সামনে একটা অন্ধকার কবর আপনি বলেছেন যেই ব্যক্তি সর্বশেষে কবরে যাবে কবরের ঘরে তাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে যেই কবরে জানলা নাই দরজা নাই যেই কবরে আলো নাই বাতি নাই যেই কবরে কোনো সাথী সঙ্গী নাই সে অন্ধকার কবরে আমি পঞ্চাশ হাজার বছর কেমনে থাকবো এই চিন্তা করে আমার চোখে ঘুম ধরে না এই কবরের কথা স্মরণ করে আমি কানতেছি আল্লাহ রাসুল খাদিজার কপালে চুম্বন দেয় বলে খাদিজা ও আল্লাহর সফত করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে আপনার কথা সোমান বললেন এখানে রাসুল কি বলেছে খেল করছেন বলেন তো কি বলছে না খেয়াল করে এখানে সবান আল্লাহ তালত মারলে হবে এখানে আল্লাহ রাসুল বলতেছেন ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে তাহলে ইমান গ্রহণ করার পরে সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে আরো জোরে কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে সম্পর্ক তৈরি করছে কার সাথে আল্লাহর সাথে না বাবার সাথে আজকে আমাদের বাংলাদেশে এরকম বাবার দল আছে না নাই ইয়া কানা বুধু ইয়া কানা স্টাইল আমরা ইবাদত করবো কার সাহায্য চাবো কার কাছে তাহলে আল্লাহ বাদ দে বাবার কাছে বাবার কোনো ক্ষমতা আছে এই জন্য আমি বলি তিনটা জিনিস খেয়াল করবেন বড় ডাক্তারের বউ কোন দিন সিজার লাগে না কারণ বড় ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি মায়ের ক্ষতি আজকে সিজার করা বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামতেছে না মোবাইল চালু করলে কান্না থামে আজকে সিজার করা বাচ্চার সমস্যা হলো এরা মোবাইল না দেখা ছাড়া ভাত খায় না কথা ঠিক না আপনার বলেন আমরা কি সিজার করা সিজার তখন ছিল। আমার দাদি আমার কয়ে তো কায়না বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল রে পরে আমরা থেবে থেবে মাথা গোল করছি আর এখনকার গুলা সিজার করা বড় ডাক্তার আজও বাংলাদেশে তাদের বৌরে সিজার করায় না কারণ সিজার করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি দুই নম্বর হলো কোনো মওলানার বাড়ির মিলাদ হয় না কারণ মওলানা জানে মিলাদ একটা ফাউ জিনিস এরা পরের বাড়ি পড়াই কিন্তু নিজের বাড়ি হয় না ধরে কোন কথা ঠিক না আর তিন নম্বর সত্যি কথা হলো পীরের বউ কোনোদিন মুড়িদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই লুচ্চার হাতে কে মুড়ি ধবি রে বাংলাদেশে খোঁজ দেওয়া দেখবেন একটা পীরের বউ মুড়িদ হয়নি আর হামাকের বউ আমরা মুড়িদ বানাই পাগলা হোসেন একজন পীরের বউ মুড়ি ধসে সেই পীরটা হলেন আল্লাহর নবী আর বউটা হলেন খাতিজা জনে সোহান আল্লাহ আল্লাহর নবী যখন সর্বপ্রথম কলেমার দাওয়াত দিবেন সর্বোত্তম যিনি খাতি নবী বলে স্বীকার করেছেন তার নাম কি তার নাম হলো খাতি জাতুল কবরা একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসুল বলেন খাতি জাত ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে কে বাজার এই এই ছোট বাচ্চা কোনো তো আছে আর মাও নাই এখনকার মা এরা বাচ্চা নিবে চায় না তো মা গেছে মার্কেটে বাপের কাছে বাচ্চা দিয়া হ্যাঁ কষ্ট নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই জানো ডিস্টার্ব করে সামনে কাতারে বলছেন আচ্ছা ঠিক আছে বাবা আনন্দে মাতিয়া সাগরে সেই যে চইলা যায় খবর না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো বাবা যতই চেষ্টা করুক সন্তান যদি কান ধরে থামার পারবে না পারবে কিন্তু মা আহা একটু মনোযোগ দিয়ে শুনবেন খাতিজা বলতেছে না আল্লাহ কবরকে জান্নাত বানায় দিবে আমার বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না রাসুল তিনবার বললেন নাও জুবিল্লা কয়বার কি বলছে খাতিজা যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে রাসুল বললেন নাও জুবিল্লাহ নাও জুবিল্লাহ নাও খাতিজা বলে রাসুল আল্লাহ আপনার কাছে কিছু চাই এ কথা শোনার সঙ্গে সঙ্গে তিনবার না হুজুবিল্লা বললেন রাসুল বলে কেবল মাত্র আল্লাহ ছাড়া কোন নবীর কাছে না এর নাম কি কথা বলেন এগারো সালে রাসুল রওজার পাশে প্রথম আমি কেবল হাত তুলছি রওজার পাশে আমরা কবরের পাশে হাত তুলি না আপনারা যখন কবর জিয়ারত করেন দোয়া করেন না এ করেন কি করেন না আমি এগারো সালে মনে করছি সবচাইতে দামি মানুষটা এখানে শুয়ে আছে একটু হাত তুলি যেই তুলছি ভাই মদিনার পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি এরকম আমি মনে মনে কইলাম রে আমি একটা বড় বক্তা রে আর তুই একটা পুলিশ হয়ে আমার ঠাইসিস কিন্তু আমার ইমান বলতেছে না তুই বড় বক্তা হলে বাংলাদেশের ভেজাল দেশের মদিনা হলো আসল জায়গা এই জায়গায় ভেজাল কোনো দোয়া চলবে না দরেগণ কথা ঠিক কিনা ঠিক যত বড়ই বক্তা হয় আমার দেশটা কি ভেজাল ভেজাল যে দেশে মানুষের আইন চলে আল্লাহর কুরআন চলে না সেই দেশ হলো ভেজাল দেশ দরেগণ কথা ঠিক না আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব যে বক্তব্য দিল আইনের শাসনের যে বক্তব্য দিল এই শাসন কিন্তু সম্রাট জাহাঙ্গীর মানুষের তৈরি আইন করে নাই আল্লাহর কোরআনের আইনদা করেছে ধরে কোন কথা ঢুকছে না উপজেলা চেয়ারম্যানের বক্তব্যটা আমার কলজাত লাগিছে এত সুন্দর কথা কিন্তু আমাকে বাংলাদেশের বিচার কি জানেন ওই ছয় বছর ধরে আমের কাছে চাষ করছে ৬ বছর জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে ছোট এক বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে বাগানের মালিক বলে আমি খাইনি খাইনি তুই আমার কাছে তোর বিচার রে এই তোর বাপকে বিচার দেবো ছেলে খালি মুচকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হলো আমার বাপকে কোথায় খুঁজবেন আমার বাবা আর এক কাছে চড়ছে দেখে ওর বাপ খালে আম পারার বস্তা ভরায় গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেটা ওসর বাপ অসর আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা তাই হয়ে গেছে বিচার দিবেন কার কাছে সুর সুর আসলে বসে আছে দরে কার কথা বিচার দেওয়ার জায়গা নেই মুরগি চোরা মেম্বরের কাছে নিয়ে যাবে। মুরগি চোরা হাসতে থেকে হাসিস কে কয় মেম্বর তো চাউল চুরি করছে এ তো চেয়ারম্যানের কাছে নিয়ে যাব কয় মেম্বর করছে মনে মন চেয়ারম্যান করছে টনে টন ন্যায় বিচার হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে একটু মনোযোগ দাসেন খাতিজা বলে আল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে কেমনে চাবো নই বললেন খাতিজা আমার কাছে যা চাবা তা আল্লাহ দিবার পারবি না খাতিজা বলে হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়া হয়নি আমি গভীর রাত্রে আল্লাহকে বলতেছি আল্লাহ আমার পেয়ারতে একটা বাচ্চা দাও আমি মা হবার চাই আপনি বলেন তো আল্লাহ কি আমার পেট বাচ্চা দিবি রাসূল বলতেছে আল্লাহ দিবার পারলেও দিবি না কি জন্য দিবি না বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি পালন হবি বিয়া ছাড়া পেটত বাচ্চা হবি তোর এখন কথা ঠিক না ওই মেয়ে মানুষের যদি ধরা হয় তোর পেটত বাচ্চাকে আল্লাহ দিছে এই আল্লাহ দিবার পারলেও দিবে না একজনকে আল্লাহ দিছিল তার নাম হলো মরিয়ম মরিয়মকে বাচ্চা দেওয়ার পরে জাকারিয়া নবীরা পিটন খাসে ভাই জোর কথা ঠিক কি না সমস্ত লোক সন্দেহ করে জাকারিয়া তোক দিয়ে কাম হলো মরি মরি বিয়ে হয়নি পেটের মধ্যে বাচ্চা কেমনে আইলো জাকারিয়া কান্দারকে আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাই আমি আল্লাহ কাই জাকারিয়া আদমকে আমি বাদশা ছাড়া তৈরি করেছি বাপ ছাড়া দুনিয়াতে বাড়াইছি কি আমৎ পর্যন্ত এই ধারা বন্ধ হয়ে গেল আর স্বামী ছাড়া কারুর সন্তান পেটে আসবে খাতিজা বলে রাসূল আল্লাহ আমি আপ্তার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে আল্লাহ আপনি দিবে রাসূল বলে খাতিজা আল্লাহর নাই কথা বলা চলবে না খাতিজা বলে হুজুর আমার শাস আল্লাহর তা নাই খাতিজা বলে রাসুল বলে খাদিজা তোমার কি আছে যে যেটা আল্লাহর নাই খাদিজা বলতেছে আমার বাপ আছে মা আছে কিন্তু আল্লাহর বাপ মা খাদিজা বলে আমার মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু নাই আমি খাদিজার ঘুম আছে কিন্তু আল্লাহর ঘুম নাই আমি খাদিজা খাওয়া দাওয়া করি কিন্তু আল্লাহ খায় না মান্দা যা করে আল্লাহ তা পারে না ধরে কোন কথা ঠিক কি রাসুল বলে খাদিজা তাহলে আপনি কি চান স্বাদা হুজুর আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া জীবিত অবস্থায় চাইয়া আপনাকে কষ্ট দিব না মরে যাওয়ার পরে তিনটা জিনিস আমি চাই ধরে বলেন কয়টা এক নম্বর হলো ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি তিন বছর সাধনা করার কারণে আল্লাহ তালা কোরআনের পাঁচটা আয়াত আপনার ওপর নাজিল করেছে কোরআনের প্রথম পাঁচটা আয়াত সর্বপ্রথম শব্দটা হলো একর সবাই বলেন তোমার আল্লাহর নামে আমাদের বাংলাদেশের আল্লাহর নাম পড়ার মধ্যে কোনো খারাপি নাই আর আগদম বাগদম ঘোড়া সাজে এই মিথ্যা পড়ার মধ্যে খারাপি আছে ধরে কোন কথা ঠিক কি না আপনি বিশ্বাস করেন যারা এ করা বিশনি রব্বিকাল্লা যে খোলা এই পড়া যারা পড়তেছে এরা কোনদিন অজু ছাড়া পড়ে এরা কোনদিন পেশাব করে পানি যায় না দেখছেন কথা কয় না ক্লাস টুয়ে পড়ে ফিটের ওপর ক্লাসের ব্যাগ থুয়ে ওই খাড়া হয়ে পেশাব পড়তেছে আমি করলাম কে বস থাকে কর খাড়া হয়ে পেশাব করিস পেশাব কেমনি করা লাগে তোর সার তোকে শিখাইনি ও তখন তখনকার পেশাব করে সার পেশাব করে তার ছাত্র তো খাড়া হয়ে পেশাব করবেই আর পড়াটা হলো আই টিয়ে নায় ভরা দিয়ে না লেগে গেল মাসে তাই না দেখা ভোজন নাসে রাসুল কাল্লা শিক্ষা দিলেন বিশ অবাল্লা দিয়ে খলাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন সেই পড়াটা এই কোরআনে আসেনা নাই আসেন সবাই একটু কোরআনটা ধরেন কোরআনটা খোলেন কোরআন কি বলতেছে আজও বাংলাদেশে অনেক যুবক আছে এখন পর্যন্ত কোরআনটা হাত দেওয়া স্পর্শ করে নাই ইমাম গাজারি বলেছেন কাবা ঘরকে সুমা খাইলে এক আল্লাহ তোমাকে যে সব দিবে তার চাইতে বেশি সব তুমি পাবে এই কোরআনকে পবিত্র অবস্থায় ধরে কোরআনকে যদি একটা বার সুমা খাও কাবার শরীফ সুমা খাওয়ার চাইতে এক কোটি গুণ বেশি সব আল্লাহ তোমাকে দান করবে তাহলে এই কোরআন আমাদের ধরার দরকার আছে না নাই ও আপনি সারা জীবন কোরআন পড়লেন না আর আপনি মরে গেলে আপনার লাশের পাশে কোরআন সইব পড়তিছে এক খতম কোরআন হয়ে গেলে দোয়া করতেছে আল্লাহ আমরা যে কোরআন সব পড়লাম আল্লাহ এর যা সব হয় সব এই মাহিয়াতকে দেও দুই কান্দে দুই ফেরেস থাকে আল্লাহ এই শয়তান কি হয়। আল্লাহ নবী করেছে যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে তাকে দশটা করে নেকি দেওয়া হবে আলিফ দশ লাম দশ মিম দশ পড়াও সারা নেকি দেওয়াও সারা ওই যে কোরআন পড়া নেকি তোর আমল নামাজ লেখা হয়ে গেছে ওই যে আবার চালান দিচ্ছে যা পড়ছে আল্লাহ সবক দেও তুই একই সব কয়বার আল্লাহকে ফেরেস্তা তোরা সাক্ষী থাক কোরআন কোন মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদায়তের খোরাক জোরে কথা ঠিক না সারা জীবন কোরানের বিরুদ্ধে চারণ করছে কোরানের হক কথা বললে কোরানের মাহফিল বন্ধ করে দেয় আর উনি মরে গেছে আর লাশের মধ্যে কোরআন পড়া অক্সাল্লাত তুই আসবা এটা মামাবাড়ির কথা ধরে গান কথা ঠিক না আল্লাহর কোরআনকে যদি আপনি নিজে ধরে নিজে পড়েন কবরস্থানে যান আপনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে হ্যাঁ কোরআনের খতম মারতে আমাকে কতগুলো মৌলবিও হসে বুঝলেন যাই বলে আই সেই দিকে যাইরে রে বোঝা শোনা নেই রে এলাকার এক মুরব্বী দাদা ছিল মানুষ মরলে কয় আলহামদুলিল্লাহ মরলে আলহামদুলিল্লাহ তা আমি কলাম দাদা মরলে ইন্নালিল্লা কয়া লাগে তুই ছোট মরবি তুই বুঝিস না আর দুই মাস হলে মানুষ মরেনি নিরে আমারও খাওয়া নাই আজকে মরিছে কোন তিনটা দাওয়াত পাবো ধর এখন কয়টা এরকম ওরা কয় মরলে আলহামদুলিল্লাহ মরে না কে রে আপনার মানুষ বললে কি আলহামদুলিল্লাহ কল না ইন্দালিল্লা কল একটু মনোযোগ দর্শনেন খাতে যাওয়ার হুজুর প্রথম কোরআনের পাঁচটা আয়াত আপনার উপর আল্লাহ নাজিল করলো আপনি গানে হিরা থেকে আসার পরে পরনে যে জুব্বাটা ছিল ওই জুব্বা আর আপনি কোনোদিন পরেন নাই ওই জুব্বাটা যত্ন করে আপনি রাইখা দিয়েছেন হুজুর আমি খাতিতে যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবে আমার দুই নম্বর চা হল আমি মরে যাওয়ার পর আমার দেহটা আপনি নিজের হাত দিয়া কবরের ঘরে নামায় দিবেন আমার তিন নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় দুইটা ফেরস্তা কবরের মধ্যে ঢুকবে কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় দুইটা ফেরস্তা কবরের মধ্যে ঢুকবে আপনারা বলেন তো ফেরেস্তা দুই ধরনের নাম কি এলা জানি না নাকি রে তো ওয়াজ শুনবেন আর এইগুলো মুখস্থ নাই তার মানে আবদুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে যখন জিজ্ঞাসা করিবে তোমার কেবা তখন কি বলিবে সবাই বলেন আল্লা বিনে নাই রে মাবুত আল্লা বিনে নাই রে মে জবানে তাই বলো রে বলো মুখে আল্লা সবে বলো মুনকির নাকির ফেরেসিয়া যখন বসায় তিনটা প্রশ্ন করবে খাতি যেমন এলাকা শুনলাম ওই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা আমার নাই আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন এই তিনটা চাওয়া যদি আপনার আমার পুরা করেন আর কবরকে নিয়ে আমি কোনোদিন কান্নাকাটি করব না সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশা আল্লাহ এখানে কিন্তু একটা কথা মারাত্মক কেরে রে হুজুর এই হুজুরে এত পরে ঘুরতে গেছিল রে এই শোনেন এই যে কথাটা খেয়াল করা নেই বাজান আল্লাহ তো মারাত্মক একটা কথা বলেছে যে আমার আগে যদি আপনার মৃত্যু হয় এ কথার ধরে নবী বুঝালেন কে কখন মরবে এটা নবীও নবীও আর আমাকে মধ্যে কতক নেতারা জানে মাজা ধরে খাড়া করে দেয় একলা একলা খাড়া হওয়ার পারে না উই আবার কয় খেলা হবি খেলা হবি একমাত্র অহংকারী মানুষ ছাড়া এমন কথা কেউ বলতে পারে না ধরে কেন কথা হে কদমে কদমে মৃত্যুকে স্মরণ করো যে বাড়ির থেকে এসেছ ওই বাড়িতে যাওয়ার মতন কোন ক্ষমতা আমার নাই আল্লাহ যদি না নিয়ে যায় ধরে কেন ঠিক না মাঝে মধ্যে হর বউ বলে আজ কোথায় যাবেন আজ করবে আর আজকে বাঘাই যাচ্ছি বাঘা দিকে শোনা করবেন দিকে শোনা করবেন তখন কি দেখব রে বলে পুলিশের গাড়ি আছে কেনা দেখবেন র্যাবের গাড়ি আছে কেনা দেখবেন বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কেনা দেখবেন এগুলো যদি থাকে তাহলে তেল তালা করবেন ধরবার যেন না আমি বইয়ের কপালে দেখা সুমা খেলাম বউ কই সুমা খেলেন কেন আমার কথা পছন্দ হয়েছে না সুমা খাওয়ার কারণে হলো তো হয়তো আর কোনোদিন সুমা খাওয়া যাবে না এটাই আমার জীবনের স্যাচুমা বউ কই কেন পুলিশ ধরলেও তো ছাড়বি দেড় পাঁচ গ্রাম আমিন ছাড়ে দিচ্ছে আচ্ছা না হোক ছাড়ে দিবি তো তাহলে চিন্তা করেন পুলিশ ধরলেও তো ছাড়বে আমি কইলাম পাগলি তুই চিন্তা করিস পুলিশ ধরার আর আমি চিন্তা করি আজরাইল ধরা জোরে কথা কথা পুরকে তো মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করবে না আজরাইল ধরার চিন্তা করবে জোরে কোন কথা ঠিক আপনারা কি ধরার চিন্তা করে ভোটের আগে আমাদের বোক লোক মধ্যে কবর করছে জেতা মানুষ কবর করে নিচে খেয়ার তারপর কমলতে ঘুম পাড়ে পুলিশ আসার বাড়ির খোঁজে পায় না মাঝে মধ্যে বক মোবাইল করে রে খবর কি বলে সন্ধ্যার থেকে তিনবার পুলিশ আসছিল তাই কোনো টেনশন নাই এমন জায়গাতে আছি পুলিশের বাক আসবি না মানে মরার আগে কবরস্থানে যায় নিরাপদ আছে ওই বুঝিছে আসলে কবরস্থান নিরাপদ ভাই বর্তমান যে ধরাধরি চলতি যে গরস্থান থাকাই ভালো ধরে কথা কন না আমরা মোরা কবরে যাবার চাই না আর ওই অবস্থায় কবরত গেছে একটু মনোযোগ দেওয়া শুনবেন খাদি জাত কবর আপনার আগে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার তিনটা চা আপনি পুরো করবেন এইটাই আলহামদুলিল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তিনটা চাওয়া জরে বলেন কয় চাওয়া তিনটা চাওয়া পূরণ করার জন্যে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিয়ার পেট থেকে চারটা মেয়ে আল্লাহ দান করছে নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে চারটা মেয়ে হয়েছে জোরে কোন কয়টা একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমের একটা মেয়ের নাম হলো জয়নাথ আর একটা মেয়ের নাম হলো ফাতেমা রাসুল তাকায় দেখে চারটা মেয়েছে তিনটা মেয়ের কান্নার শব্দ হয় কিন্তু একটা মেয়ে কান্দে দিয়ে পানি ঝরে কিন্তু কান্নার সাউন্ড সাউন তিনটা মেয়ে কানতেছে আমার মা ময়রা গ্যাসের কোথায় গেলে মা পাব বলে দেও না আল্লাহ রে হে আমার মা গেছে গ্যাসের কিন্তু ফাতেমা কানতেছে কান্নার কোন সাউন্ড নাই চোখ দেখালি দরদর করে পানি দরদ নাই যেরকম দরদ আছে না নাই আমার এলাকার এক মেয়ে কান্দিছে বাপের লাশের কাছে আমার বাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার ছিল এখন সেই খাট আমাকে দিবে কে আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই যা বলতেছে পাগলি কান দিস না যে খাট আব্বা দিবার ছিল সেই খাট আমি তো আর কান দিস না আর কান্দিস না তখন আবার বলতেছে রে বাবা যে খাট দিবার ছিল বড় ভাই সেই খাট আমাকে দিবে কিন্তু এত শোক দিবি কে আমার বাবা ময়রা গেছে রে তখন ছোট ভাই যা বলতেছে কান্দিস না ল্যাপ তো থামিয়ে দেবো তখন সাইডে যা বলতেছে মানুষ বুড়া হলে মরবি তার মানে কি কানবি আর বানবি ধরে কোনো কথা ঠিক না রাসুল তিনটা মেয়ের কান্নার শব্দ কিন্তু একটা মেয়ে কান্দে কান্নার কোন শব্দ নাই ওই মেয়েটাকে আল্লাহ নবী ইশারা করলেন ফাতেমা তুমি একটা আমার কাছে আসো ফাতেমা যখন নবীর কাছে আল্লাহর নবী ফাতেমাকে বললেন মা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করে গেছে মা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোরে এখন ওসিয়ত পালন করে কি মরার আগে ওসিয়ত করে গেছে তিনটা বিষয় ওসিয়ত করে গেছে ওসিয়ত পালন করা লাগবে মা নবী বলতেছেন ফাতেমাকে এখান থেকে ওসিয়ত আপনি করতে পারেন আপনি বলবেন আমার ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পর কোনো বেয়া নামাজই আমার কবর খুঁটতে পারবে না আপনি ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পর মসজিদের মোয়াজ্জিন আমাকে গোসল করে দিবে। আপনি ওসিয়ত করবেন বেশি মুসল্লি আমার দরকার নাই কেবলমাত্র নামাজি যারা পাঁচ অত নামাজ পড়ে তারা আমায় জানা যায় হাজির হবে এরকম ওসিয়ত করা ইসলাম

আমরা পাঁচজন পাঁচ প্যাকেট সিগারেট দে এখন আর বেড়ি খানা সিগারেট তখন পাঁচ প্যাকেট সিগারেট দিছে ওরা পাঁচজন একজন কবর টানতেছে যাই মাটি সমান করতেছে উনিও টানতেছে যাই নিচ থেকে মাটি উপর তুলে ফেলে দিচ্ছে উনিও টানতেছে গোরস্থানে যত ফেরস্তা আসলো একটাও নাই কারণ সিগারেটের গন্ধে ফেরস্তা থাকে সব ফেরস্তা রাস্তার খাড়ায় আসে

এখন কবর ভিড়ে ভিড়ে গন্ধাচ্ছে অক মাটি দিয়ে সবাই চলে গেছে মুন কেন নাকি লাখ ধরা ঢুকছে মুন কেন কিন্তু ঢোকা লাগবে অক ঘাট ধরে তুলিছে কে রে ভাই হক তিনটা প্রশ্ন করা বাদ দেখ হাত ধরে শয়তান তোর কবর খুঁড়ছে কে সেটা কবর ভিড়ে ভিড়ে গন্ধাচ্ছে রে তুই দুনিয়াতে ভালো মিস্ত্রি যে তিনতলা বিল্ডিং বানালি যে মিস্ত্রি বিল্ডিং বানাবে তোর বিল্ডিং ফাটবে না ধ্বংস হবে না তুই দুনিয়াতে কয়েকদিন থাকলি তার জন্য ভালো মিস্ত্রি যে বিল্ডিং বানালি আর যে কবরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রি তোর সব পড়ে না বিড়ি খোরের গোষ্ঠীরা কিরে রাগ করছে লাভ নেই একজন মহিষী নারী বলেছে আমার তিনটা ওসিয়ত পুরা করা লাগবে রাসুল বলে ফাতেমা এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে তোমার মাকে গোসল করাতে হবে তোমার মা বলেছে আমার চারটা মেয়ের মধ্যে ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায় ফাতেমা যেন একা একা আমাকে কাফন পরায় ফাতেমা বলতেছে বাবা আমার মায়ের মেয়ে হলো চারটা জোরে বলেন কয়টা চারটা মেয়ের মধ্যে অন্য তিনটা মেয়েকে বাদ দিয়ে শুধু আমাকেই গোসল করাতে হবে আমাকেই কাফনে কাফন পরাতে হবে ও বাবা এই কথা মা বলল কিন্তু আমার তিনটা বোন তো মনে মনে মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা রে তোমার মা যে তোমার মধ্যে কি দেখেছে যে এটা দেখার কারণে তোমার মা তোমার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে তোমার সঙ্গে কেউ আচ্ছা আচ্ছা ও আস্তু কর্ম কিছুক্ষণ যে হারে লোক বসে আছে মনে হচ্ছে না রাত এখন বারোটা বাজছে না আবার আগের কথা হলো বুঝছেন না সেটা কথা না আপনারা বলেন তো ভাই এই যে রাত বারোটা বাজছেন ঘড়ির দিকে রাত বারোটা এ বারোটার সময় আপনাকে চেহারা দেখলে মনে হচ্ছে ঘড়ির কবে বারোটা আর আপনাকে সেহারা দেখলে মনে হচ্ছে কেবল রাত দশটা বাজলো দরে গণ কথা ঠিক এখন ফাতেমা বলছে বাবা আমার মা আরও তিনটা বোন আছে তাদের ব্যাপারে না বলে আমার ব্যাপারে ওসিহত করার কারণ কি। আল্লাহ রসুল বলে ফাতেমা তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেটা দেখার পরই তোমাকে মেনশন করেছে ও ফাতেমা তোমার মাকে তুমি গোসল করো এবার ফাতেমা একা একা মা গোসল করালেন নিজে একা একা নিজের মাকে গোসল করালেন গোসল শেষ হওয়ার পরে এখন বাবার কাছে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন কাফনের কাপড় দেন আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা জোরে বলেন কোন জুব্বা যে পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছে গাড়ে ওই হীরার ভিতরে ওই জুব্বাটা রাসুল বের করে ফাতেমাকে দিলেন মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরাই দাও ফাতেমা বলতেছে বাবা আমার মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি এতই গরিব হয়ে গেলেন বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখান আমার মাকে কাফনের কাপড় দেন রাসুল বলে ফাতেমা তুমি কি বলবার চাও ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন এমন সময় আমার মা ছিল মক্কার মক্কার রমণী রাখালকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল ও বাবা আজকে এত বড় ধনী আমার মা দুনিয়া থেকে বিদায় নিল নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন কাফনের কাপড় দিবেন রাসেল বলে ফাতে মারে এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে হয়েছে আপনারা বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে আমির হামদার সাথে কিসের সম্পর্ক মামুনুল হকের সাথে কিসের সম্পর্ক খালি ফেসবুক খুলে দেখেন এখনো মুক্তি পাইনি গোটা ফেসবুক দখল করছে কোরআনের সঙ্গে যার সম্পর্ক বাংলার জমিরা হয়তো তার দাম না বাড়লেও সম্মান কিন্তু কমেনি কথা না আপনারা বলেন তো আসে যান তখন সবাই বলবে এমপি সাহেব আজকে জুমার দিন নামাজটা পড়া হোক মসজিদের মধ্যে ঢোকার পরে আপনার বলেন তো কোনো একটা লোক কি বলবে এমপি সাহেব আপনি আজকে খুদবে দেন বলবে আজকে আপনি একটু নামাজ পড়ান তার মানে কি বোঝা গেল এমপি সাহেবের দাম আছে জাগা বুঝে মাত্র ভাইরে ওর বাপ অটো ভ্যান চলায় মাদ্রাসা পড়াচ্ছে ওই এখন হাফেজ দাওরা ও এখন মসজিদে মেম্বারে একটা এরকম একটা চেয়ারে বসে ওয়াশ করতেছে আর এমপি সাহেব সামনে কাতারে বসে আসামের মতন শুনতেছে লোক ঝোঁকা ঝুঁকা ওয়াশ করতেছে তো আর কিছুই রে তারপরে যখন নামাজের সময় হলো এমপি সাহেবের দিকে ইমাম সাহেব তাকায় দেখে মারিয়া খায়া বুঝলেন উরা তার পেয়ার এত মোটা করছে ইমাম বলতে আজকে তো রুকুর মধ্যে সাইজ কর্ম কারণ যার কে উরাত মোটা পেট মোটা এক জায়গার তারা খুব বিপদে থাকে সেটা হলো নামাজের রুকু ধরে কন কি দেখবেন ওরা কিন্তু ফিট বেকা না করতে খারাপ হয় ইমাম কয় আজকে সবার বেলা আজমি টানিয়া না কমরে ইমাম যতই মাজা কচা মাথা তুলবার পারবো রে যতক্ষণ আমি না তুলবো তোর কোন কথা ঠিক কোরআনের সঙ্গে যার সম্পর্ক একই গাছের কাঠ তিনটা জিনিস বানাইছে একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল একই গাছের কাঠ তিনটা জিনিস বানাইছে একটা হলো খাট একটা হলো সোফা আর একটা হলো রেহাল আপনার বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার খাটের সাথে মানুষের সম্পর্ক সোফার সাথে মানুষের সম্পর্ক আর রেহালের সাথে আল্লাহ আর কোরআনের সম্পর্ক শুধু কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা কাতের রেহালের দাম যদি বাইরা যায় তাহলে সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না না কারা কারা করবেন দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান হাত নামান আল কোরআনের আলো না ওটাও লয় শোনেন এই যে সংসদে জল জলার কথা বললে এক দল বলবি আর ওই দল না 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 তা বলবেন কেন অ্যাঙ্গেলে মার দিবে অ্যাঙ্গেলের মারফি জানেন আল কোরআনের আলো সব জায়গায় যা আলো আপনারা বলেন সব জায়গা বললে এর মতো সংসদ আছে না নাই তাহলে আমরা খামাকা সংসদের কথা কই আগামী কয়েকদিন পরে আমার আরেকটা একটা মাহফিল আছে নাই বাহে কি কি নাও ঢাকা তুমি নারে ওটা তো সংসদের লোকরে অকারায় শব্দ দেব দরকার কি ভাই অ্যাঙ্গেলে মার দেয়া যায় জোরে কোন কথা ঠিক হ্যাঁ গলা দেন মুসলমান সঙ্গে সঙ্গে ফাতেমা বুঝবার পারছে এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে রাসুল বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা তোমার মা আমার কাছে চেয়েছে ফাতেমা খানা নিয়ে মা খাদিজাকে পড়াতে গেলেন নবী আমার পিছনে পিছনে ফাতেমাকে সামনে দিলেন ফাতেমা যখন মা খাদিজার লাশের ঘরে ঢুকলো এমন সময় নবী দরজা বন্ধ করে দিলেন ওই জুব্বাটা পরানোর পরে ফাতেমা দরজা খুলতেছে নবী তাকায় দেখে ফাতেমার মুখে মুসকি মুসকি হাসি নবী চমকি গে বলে ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকলে কিন্তু জুব্বা পরানোর পরে তুমি হাসতে হাসতে দরজা খুললে ফাতেমা বলে বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন রাসেল বলে ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না সনালা কন্যা এখান থেকে আপনাদের ইমান কি বলে নবী গায়েব জানে জোরে বলে নবী গায়েব জানে ফাতেমা কানতে কানতে ঢুকেছে এটা নবী জানে কিন্তু হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না ও ফাতেমা তবে হাসতে হাসতে দরজা খুললে কেন মা ফাতেমা বলে বাবা কানতে কানতে ঢুকলাম এটা যেমন আপনি জানেন হাসতে হাসতে দরজা খুললাম এটা যখন আপনি জানেন না আমি কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম বাবা আপনি কি শুনবার চান রাসুল বলে ফাতেমা আমি শুনতে চাই ফাতেমা বলেন বাবা তাহলে এই মুহূর্তে আমি হলাম বক্তা আর আপনি হলেন শ্রোতা ফাতেমা কি নবী কি বলতেছেন তুই হাসতে হাসতে দরজা কেন খুললি এটা আমি নবী শুনবার চাই তো নবী যদি শুনবার চাই ফাতে আমরা নবীর হিসাবে কি শুনবার চাই না কারা কারা শুনবার চান হাত তোলেন তো দেখি ফের হাত নামা আপনারা কিন্তু সবাই শুনবার আছেন। এখন যদি লিমা তাকুলু মালা তা ফেলুন মানে শুনবার চায় হাত তুললেন কিন্তু না শুনেই যদি চলে যান তাহলে আপনারা মুসলমান হয়ে যাবেন না মোনাফিক হয়ে যাবেন

মুসলমান হয়ে যাওয়ার পারবেন না মুনাফিক হয়ে যাওয়া লাগবে কথা ঠিক না কেন শোনার হাত তুলছেন যাবেন আমি মাত্র পাঁচটা মিনিট আদায় মিনিট সেটা আপনাকে মধ্যে গামছা দেওয়া হবে ব্যাগ দেওয়া হবে গামছা ব্যাগের মধ্যে যে যা পারবেন এজ এ ব্যাগ লে যাও জামাই আমার আদায় করছে আমার করা লাগে না যে জামাই থাকে সেটা শ্বশুর মাপ বুঝলেন না তো এই গামছাটা আদায় করেনি এই জন্যে পাঁচটা মিনিট আপনাকে কাছে ব্যাগ যাবে জীবনের শেষ দান মনে করে হয়তো মনে করবেন হুজুর এরপরে আর দান করার হয়তো হায়াত নাই আজকে আমার জীবনের শেষ দান মনে করে আল্লাহর কোরআনকে মহাব্বত করে এই কবরস্থানে যাদের বাপ মা গেছে তাদের মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে দান করবেন দানকারী গো পিতা মাতা শোকেরাই গো কবরে নূরের টুপি পরাইয়া উঠা বেন্ড জাহাসরে। সরে এ ব্যাগলা নামও ব্যাগলা কয় ব্যাগলা নাম সেরা আমার মায়েদের মধ্যে কে আদায় করবে কবুল করো ফাতেমাকে কবুল করে নাও এ দোয়া করার পরে যায়কে। সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর আলী দেখতে পায় না নিজে দাফন করার পরে তার বিবির নতুন কবর আর দেখতে পায় না গোটা জান্নাতুল বাকি দৌড়ার কান্দার বলে ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন ডাক আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আম পর্যন্ত পর্দা করে দিয়েছি সেই ফাতেমার কবর হলো জান্নাতুল বাকি মদিনাই আর খাতিজাকে নেওয়াজ করতেছি তার কবর কাবার পাশে জান্নাতুল মাওয়ায় আল্লাহ নবী বললেন ফাতেমা কানতে কানতে তুমি জুব্বানিয়া ঢুকলে তোমার মাকে কাপড় কাপড় পরায় হাসতে হাসতে তুমি দরজা খুললে তুমি কেন হাসতে হাসতে দরজা খুললে মা আমি নবী জানতে চাই ফাতেমা বললেন বাবা তাহলে আপনি বসেন আপনি হলেন শ্রোতা আর আমি ফাতেমা হলাম বক্তা ফাতেমা কি ফাতেমা বলবে নবী শুনবে আপনারাও শুনবেন আর রে বাবা আমি যখন আমার মাকে কাফনের কাপড় পরাবার গেছি ইয়া নযুরু বি নূরিল্লাহ আল্লাহ রাসুল বলেছেন এ তাকু আল ফের যারা হবে তারা তোমাদের মতন দুই চোখ দেখবে না তাদের দেখার জন্য আল্লাহ আর একটা চক্ষু দিছে যে চক্ষু হলো অন্তরের চোখ সেই চোখ কিন্তু দুনিয়ার সূর্য চন্দ্র দিয়ে দেখে না লাইট দিয়ে দেখে না সেই চক্ষু দেখে আল্লাহর নুর দিয়া এই ছেলেরা সব হাসতেছে এই বাদাম খাওয়া পাঠি কি রে হ্যারে হাসতেছে কে পাগলা বসো বাবা পাগলা বসো পাগলা কোনদিন পরিষ্কার করে আপনারাই পাগলা ও পরিষ্কার পয়সা আছে দেখেন ওই কি পরিষ্কার দেখছেন সব সাফ করতেছে সুত পি আচ্ছা সুতু তাও ভালো জায়গায় সুত পি শোনায় না গুরুত্বপূর্ণ কথা মানুষের চোখ কয় এই এখনকার ছেলে তো তাই শিখবি আই রাই টিয়ে লাই ভরা দিয়ে লাল হয়ে গেল বল মাসে তাই না দেখে ভোদন মাসে এরা কি শিখবি আপনি কি পড়ছেন হ্যাঁ আচ্ছা না পারে আপনি কি পড়ছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে মিত্র আপনার বলেন তো নৃত্য মানে কি এই যে করা পারে আজকে শুনে না নৃত্য মানে চোখ তাহলে মানুষের চোখ কয়টা তিনটা আর আমাকে চোখ কয়টা দুটে খালি দুই চোখ দেখি এটা কার বউ রে এটা কার বাড়ি রে অন্তরের চক্ষু যদি খোলা থাকতো তাহলে কারু বউ কারু বাড়ি না দেখে বারবার কবরের দিকে নজর যেত কবরের দিকে আমার এক বন্ধু বগুড়া শহর একটা বাসা করছে আমাকে মাঝে মধ্যেই বলে হুজুর একদিন একটু আসবেন আমার বাসায় দোয়া করার জন্য আমি একবার গেলাম যাই দেখি বিশাল একটা গেট আমি বললাম এই বাড়ি কার তার বন্ধু মুসকে মুসকে হাসে আমার হাসো কেন বলে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাসে। আমি বললাম কি এটা নাম বাসা রে আপনি মরানা মানুষ তো আপনাকে বুদ্ধি কম এটা বাড়ি এটা হলো বাসা গ্রামে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাড়ি আর শহরের যেগুলো বিল্ডিং এগুলো হচ্ছে বাসা আমি বললাম ভাইরে তাহলে আব্দুল আলিম কি ভুল কষা তা আমার আবন্ধু বলতেছে আব্দুল আলিম কি কইছে আমি তখন একটা গান গাইলাম এ পাহারে তোর বসদ বাড়ি ওই পারে তোর বাসা এটা কি দুই চোখের গান চোখ বন্ধ করেন এ পাহাড়ে তোর বসদ বাড়ি ওই পারে তোর বাসা ভবদরিয়াই পাড়ি দিতে ভব পাড়ি দিতে কেমনি করলি আশা এ পাহাড়ে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা দুনিয়ার বাড়িতে কিছুদিন বসত করতে পারবি থাকতে পারবি না থাকতে পারবি না জাননা হলো তোমার বাসা মুসলমান দুনিয়ার বসত বাড়ি থেকে আল্লাহর আমল করো আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিয়ে দিবে আচ্ছা আপনাকে এই গ্রামের কোনো লোক শহরে বাসা করেনি আসে না বেড়াবার আসে কি বাবা তা আপনি ভুল করে আমার হাতত দিলেন কে কেউ দেয়নি বা আচ্ছা ঠিক আছে বাপ মা মারা গেছে বাপমা দুই দিনও মারা গেছে আহ বাপ মা মারা গেছে রোহের মাফরাতে একটা হাজার টাকা এই গুনাগার মুসাফির বক্তার হাতে দিয়ে দিস আল্লাহ বাপমার কবরকে জান্নাত বানায় দাও জোরে কান আমিন জোরে বল আল্লাহ আমিন আপনার কি বিরক্ত হচ্ছেন একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শোনেন এই দুনিয়ার বসত কিছুদিন আমরা থাকতে পারবো কিন্তু চিরস্থায়ী থাকতে পারবো না যেটা বোঝানোর জন্য বলতেছি এই গ্রামের লোক একটা রাশে একটা বাসা করছে এই গ্রামের একজন বাসা করছে কোথায় মাঝে মধ্যে কিন্তু দীঘার বেড়াবার আসে এখন এখানে আসার পরে দুই চারজন বলতে ভাই আজগার রাত থাকা লাগবে আজকে রাত থাকা লাগবে ভাই বাসার জামা থাকবো না তো থাকবেন না কেন এটি আমার বসত বাড়ি আছে রে মাঝে মধ্যে বেড়াতে আসি থাকার জন্যে না তা আপনারা বলেন তো দুনিয়াতে বসত বাড়িতে হওয়ার থাকার জন্যেই না বেড়ানোর জন্যে আমরা কিন্তু বেড়া বেড়াচ্ছি ভাই আসল জায়গাত কিন্তু যাওয়াই লাগবে যতই মশালিয়া থাকেন বাবা থাকা পারবেন অন্তরে চক্ষু দিয়া তাকায় দেখেন এ পারে তোর বর্ষ বাড়ি ওই পারে তোর বাসা, ফাতেমা বলতো বাবা আমার মাকে যখন আপনার যুগ বা কাফোনের কাপড় পরাবার গেছি এমন সময় নজর করে দেখি আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতে পোশাক পরায়া দিছে সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসলেন মাটির মধ্যে হাতটা ঢুকায় দিয়ে ছোট বাচ্চার মতন কান্নাকাটি শুরু করে দিলেন ফাতেমা বলতেছেন বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে এইটা শোনার পর আপনি কেন কাঁদতেছেন আমি ফাতেমা হাসতেছি অথচ আমার বাবা আপনি কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা এই কান্না হল আমার জীবনের চাইতে আনন্দের কান্না ফাতেমা সর্বপ্রথম তোমার বাবাকে যিনি নবী বলে শিকার করেছেন তিনি হলেন তোমার মা ঊনচল্লিশ বছর হলে ওয়াস করতেছি উনচল্লিশ বছর আজও পর্যন্ত আমার বউ আমার হুজুর কয়নি আজও পর্যন্ত কয়নি আমি একদিন পাঁচশো টাকা হাতত দিয়ে বললাম একবার হুজুর কও কারণ দুনিয়ার লোক আমাকে হুজুর ক রে কিন্তু তোমার মুখে হুজুর কেমন লাগে একবার হুজুর কতো আর বউ বলতেছে মুসকে কয় মানুষ আপনাকে চিনে না এই জন্য হুজুর কয় কিন্তু আমি তো আপনি চিনি ডাকি হুজুর হয় এতই সহজ আর বউয়ের মুখে আমি হুজুর শুনবার পাইনি গেছিলাম আমার মায়ের কাছে মা দেখো মা দু হাজার টাকা আপনি নেন বিয়ে খেলে একবার আমার হুজুর কন মা কয় তুই আর হুজুর কবে দেখ তুই না আমার চললে সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন বউ যখন আপনাকে নবী বলে স্বীকার করছে তাহলে আপনাকে মানতে আর কোনো সমস্যা নাই লাকাতা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একমাত্র নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দে মানা যাবে না জোরে কোন কথা দেখতে। একমাত্র নবী ছাড়া এখন বাংলাদেশের বাংলাদেশে মিয়ারে হক লিয়া কি ফ্যাতনা শুরু হলো কিছুদিন আগে তারা বিশ টাকা না আট টাকা এই দিয়ে ফ্যাতনা শুরু হলো ও তো ফ্যাতনা কেন আল্লাহ করছেন আতিউল্ল ও আতিউ রসুল ও উলিল এখানে আল্লাহ বলতে পারতেন আতিউল্লাহা ও আতিউর রসুল ও উনিল আমরি মিনকুম ও আতিউ কেন বললেন না কারণ উলিল আমরকে তোমরা কতক্ষণ মানবা যতক্ষণ উলিল আমর নবী রাসুলের তরিকা মোতাবেক থাকবে মনে করেন ইমাম সাহেব যদি আসরের চার নামাজ দুই রাখা তো বসেছে তিন টাকা তো আবার হচ্ছে তখন আপনারা কি বলবেন হুজুর যা করবি তাই এতদিন চার রাখাত পড়াছে তিন টাকাতে তুই সালাম ফিরাই তাই তুমি যত বড় হুজুর হ আমরা তোমাকে একতে ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে জোরে কথা দেখবে না তুমি নবীর তরিকা ছাড়া তুমি দুই রাখাতে তো বসবে আসরের তিন দেখাতে তো বসবে তোমাকে বসে থাকবার দেবো না আল্লাহ হকবার কয়ে খাড়া কর্ম করে কোন কথা ঠিক শুধু একজনকেই নিঃসন্দেহ মানা যাবে যিনি হচ্ছেন আমাদের নবী আল্লাহর ভান্ডার একটু খেয়াল করবেন নবী আমার নিজের হাতে খাতে থেকে কবরের মধ্যে নামাই দিচ্ছেন নবীর চোখ দর দরদর করা পানি পড়তেছে আউ বলে রাসুল আল্লাহ এমন করে যদি আপনি কান্দেন গো হুজুর আমরা ধৈর্য ধর্ম কেমনি রাসুল বলে আউ আমি খাতি কবরের মধ্যে নামানোর সময় আমি আর নবী নাই রে আমি হলাম হতভাগ্য একজন স্বামী ও বক্কর সাহামীরা শোনো আমি কোনোদিন খাদিজাকে ডাক দিয়ে ঘুম থেকে চেতন করি নাই আমি যাইতাম কোনোদিন গভীর রাত্রে আবার ফিরে আসতাম শেষ রাত্রে কোনোদিন একটার সময় কোনোদিন দুইটার সময় কোনোদিন তিনটার সময় কলেমার দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসতাম দরজাতে ডালানোর সঙ্গে সঙ্গে খাতিজা দরজা খুলে দিত আমি চমকে গিয়ে বলতাম খাতিজা আপনার তো ডাকা লাগে না আমি আসা মাত্রই দরজা খুলে দেন আপনার চোখে কি ঘুম ধরে না খাতিজা বলে রাসুল আপনি যখন কলেমার দাওয়াত দিবার বের হয়ে যান আমি যখন দরজার কাছে দাঁড়িয়ে থাকি হুজুর আমি বিশ্বাস করি আপনি আবার দাওয়া শেষ করে আপনার বিবির কাছে ফেরত আসবেন আপনি হলেন মেস যখন দরজার ওই পারে নানান সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি আমার নবী এসেছে আমি দরজা খুলে দেই রাসেল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না খাদিজা বলে হুজুর সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে রাসুল বলে ও আজকে খাদিজা ঘুমায় গেছে রে আমি নবী ঘুমাবার পারি নাই এই কথা মনে হয় চোখ দর দর করে পানি পড়তেছে কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায় আল্লাহ নবী খাদিদার কবর ছাড়েন না ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়িয়ে থাকেন এক সময় আল্লাহ বলে হাবিব সমস্ত কবর ছেড়ে চলে গেল আপনি কেন খাদিজার কবর ছাড়েন না রাসুল বলে আল্লাহ খালিজার কবরই কি মুনকিন নাকিরি পাঠাবেন না মুনকিন নাকির তিনটা প্রশ্ন করবে আমার খাদিজা উত্তর দিবার পারবে না আমি একটু খালিজার পথকে উত্তর উত্তর দিবার চাই আল্লাহ বলে হাবিব শুধু খাদিজা নয় আমার সমস্ত বান্দা যারা কবরে আসবে তাদেরকে মুনকি নাকি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না না এই যে আপনারা যদি যান শোনেন মুনকিন নাকি আসে বলবে মান রব্য কা তোমার রবকে তখন আপনার নামাজ আপনি তো ঘুমের মধ্যে থাকবেন আপনার নামাজ খারাপ হবে এ মুনকি নাকি কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস জানিস না এই লোকটা দৈনিক কয় কয়বার নামাজ পড়ছে তাহলে দৈনিক যদি পাঁচবার পাঁচ অক্ট ফরজ নামাজ পড়ে নফল তো আসে তাহলে দশ বছর থেকে যে সত্তর বছরের মূল্য কত আত্মনামাজ পড়ল হিসাব দেির কাগের ক্যাল নাই তো প্রশ্ন করিস কেন যে লোকটা মসজিদে গিয়ে নামাজের নিয়োগ করার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রুকুতি গিয়ে বলে সৌরবিয়াল আজিম শেষদার বলেছে বলে সৌরবিয়াল আলা এতবার রব 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 করে আসে কবর কেমন আরামত ঘুম দিছে আবার রব আবার রব আল্লাহ তোমার বান্দা মান রব্বকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ দিয়ে খেপা খেপছে আমরা কি করব আল্লাহ কাজে নামাজ দিয়ে কবরে আছে তার এক নম্বরের উত্তর হয়ে গেছে ও বেনামাজি খালি দেখ দেখা সোজা করে দিবি যে একটা গান আছে ছোটবেলায় শুনছি এখন আর হয় না যদি ফুল অভিমানে ঝরে হয় আমি মালা বলো বলকারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তার দুই নম্বর প্রশ্ন করবো আমার দিন মামুনুল হকের দিন আল্লাহ সাইদের দিন আমির হামদার দিন এই দিনকে বাংলাদেশে গালিব করার জন্য যারা ইসলামে আন্দোলন করতেছে মাঝে মধ্যে পুলিশ তাদেরকে খোঁজে চোর ডাকা ছিনা টান করে ঘরে আর কোরআনের দল যারা করে তারা বড় বিপদে আছে যখন প্রশ্ন করবে অমাদিন উকা তোমার দিন কি ইসলামী আন্দোলন বলবে মানসাল আল্লাহ তাআলা আর শাহাদা বিশ্বিন আল্লাহুল্লাহ মান আজি রে মুনকির নাকির শোনো যখন সিনার টান করে ঘুরেছে এই মানুষটা দিন টাইমের জন্য আন্দোলন করার কারণে এর উপর জেল হইছে রিমান হয়েছে এত কিছু করার পরে কবর আইসে তাকে আবার অমাদিন হুকা প্রশ্ন করতেছ ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাকে দিনের প্রশ্ন করতে ইসলাম আন্দোলন যে খাবার খেপছে আল্লাহ ডাকতে বলে ইসলামে আন্দোলনের কর্মী হইয়া যে কবরে আইছে তার দুই নম্বর প্রশ্নের উত্তর হইয়া গেছে এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার নাবিও কে নবী দৌড় এসে বলবে এই কি কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছি আর শিয়ালের দিকে তাকে দেখতো তেরে আমার দাড়ি তোর ধরে এক মেয়ে আমার কয় হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতো সুন্দর আমি ধরো স্বামীলে বাইরে যাই রাস্তার মেয়েরা খালে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর তো একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবি না আমি তখন বললাম মা দোয়া লাগবে না তোমার স্বামীর চাষা বানাও মেয়েটা ছিল হুজুর কি করলেন একটা আলেম মানুষের স্বামীর চা এ স্বামীর চাষা কবার করছি আমি চাষা বানাবার করছি বানো তো চাচা বানা বেশ কিভাবে আমি নিয়ম শিখে দিলাম তিন চার মাসের মধ্যে ওর স্বামীর চার আঙ্গুল দাঁড়িয়ে আছে ওই যখন যা বাইরে যায় একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না কেউ তাকালে বলে চাষা আসসালাম আলাইকুম কারণ আমার সামনে তো আমার স্বামীকে চাচা কয় আমার কলজা ভরিয়া যায় এই দাড়ি চাষা হইয়া নবীর শূন্যতের আমল কইলে ঢাকা তো ঘরে একদিনও পুলিশ ধরে না দাড়ি টুবি দেখলি তার ব্যাগ করে জোরে কন কথা ঠিক কিনা আমার নবীর সৈন্যতা মন করার কারণে জিএমবি জঙ্গি মৌলবাদী ডিগ্রি এসেছে দুনিয়াতে কতনির নির্যাতন হচ্ছে আজকে কবরের মধ্যে এসে ওরা নবী কা বুঝলো কেন করিস ও নবী বলার আগে আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করে নিলাম আপনি কি উত্তর দেওয়া লাগবে কাম করা দেন আমল করে উত্তর হয়ে যাবে আল্লাহ বলে হবে খাদিজান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাকে কবরের পাশে কষ্ট করে থাকা লাগবে না যে খাদিজা দুনিয়াতে কবরকে স্মরণ করে এত কান্দা কানছে খাদিজার চোখের পানিতে বালিশ ভিজায় গেছে আমি আল্লাহ খাদিজার ওই চোখের পানিকে কবুল করে মুনকিন নাকের উত্তর আমি আল্লাহ দিলা আল্লাহ আমাদের সবাইকে কবরের পাথিও জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দেখ যখন আমি মনে হয় তার একটা গান গাই গাব আগে গান গাবো এটা এন্ডু কিশোরের এন্ডু কিশোর আগে একটা গান গাবো চলতে পথে দুই দিন থামিলাম যাবার এই পাঁচজন এই একে বাপমা মরি দিন গাই দোরস্থান মাহফিল সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া জোরে কোন কথা শিখছে না হ্যাঁ ওটেন কেন সে গানটা ভালো লাগতেছে না চলতে পাতে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন মারা গেল তখন সব চ্যানেল আসিল সব চ্যানেল বঙ্গবন্ধু যখন মারা গেছে তখন তো আমরা জানি না তখন বললো কি করলো জিয়াউর রহমান যখন মারা গেছিল তখন খালি টিভি আসছিল একটাই টিভি সব গ্রামে আবার টিভি আসলো না কারেন্ট কারেন্ট খুব একটা আসলো না ওই কাঠের বাক্সের মতন একটা আসছিল ইউনিয়ন পরিষদে একটা জিয়াউর মরার খবর আমরা খুব একটা জানি না কিন্তু জিল্লুর রহমান যখন মরলো এটা কিন্তু আবার সব চ্যানেলে দেখালো আমি নিজেই শুনছি একজন একজন মাইকলা বলতেছে মাইক এরকম মুখে মাইকলা বলতেছে ফাস্টর নিরাপত্তাস আর্মি রে বিজেপি পুলিশ আনসার বাহিনী তোমরা কি প্রস্তুত আমি নিজে শুনছি তখন এরকম রাইফেল ঠাস 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 করে গুলি করলো তনমন কি নাকি বলতেছে আল্লাহ জিহাদ এর নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো আপনারা কি মনে করেন ওই গুলি থেকে নাকি যাবে তাহলে চলতে পথে সবাই বলেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাইরে ছিল রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিহি আসেন দয়াল বাদ আল্লাহ কবেন ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে এখন আসেন একটা গজল গাই কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে যোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে চাইয়া দেখো বাঁশের সাউনি দিছে এমন আজাব দিবে রে ভাই এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারেরও চোটেতে যে কোনো সময় আমার মৃত্যু হবে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করব আর যারা জীবিত আছে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি এজন্য সবাই ইস্তেক ফার করেন আস্তা ইয় একজন আল্লাহর বান্দা নাম হলো আব্দুল গনি এক হাজার রাজীব দিছে এক হাজার শাহিন তিন হাজার নয়ন দিছে এক হাজার শাহনা দিছে এক হাজার আর জিয়া হিন্দু পাড়া কি পড়া লিখতে রা আচ্ছা যাই হোক এক হাজার টাকা দান করছে আল্লাহ কবুল করেন এগুলো আর বলা লাগবে না ভাই বলা লাগবে কি দরকার কারণ যখন আপনি লিখেছেন তার আগে আল্লাহ জান্নাতের খাতা লেখাতে হচ্ছে হ্যাঁ বৃষ্টির জন্য দোয়া করো পারে কিন্তু যারা ধান কাটতেছে আর আবার ফেপে দেয় বোঝেন না আসলে আল্লাহ বড় বেকায়দাত আছে ভাই এই বাংলাদেশের জন্য আজকে আমি ফেসবুকে লোড দিয়েছি দেখবেন এক জায়গা বৃষ্টির আছে এত ধরে পাথর পড়া শুরু হবে কি করবেন কন তো এখন যে ধান কাটা শুরু হয়ে গেছে এই সময় বৃষ্টি হলে বৃষ্টি বৈশাখের বৃষ্টি তো খালি হয় না কিন্তু সাইজ হয়ে আসে ধরে কেন ঠিক কে না তা ঠিক আছে আমরা দোয়া করবো অবশ্যই দোয়া করবো সবার জন্য সবার দোয়া হবে ইনশাল্লাহ তাও দেবে এই মনাজারটা আপনার ভাঙ্গে দেবেন যত ত আদায় আগেকার বক্তারে করে নেবেন শেষকর বক্তা খালি ওয়াজের জন্য থুবেন আর গামছার জন্য গামছা হয়ে গেছে যদি কেউ আপনারা দিবার চান ভাই বলতেছে যদি কেউ দিবার চায় দিবেন আপনারা কি দিবেন না কবে দান করবেন মরার পরে মনে করছেন মোরা এক বেটা দিবি কোনো দিনে দিবে না দানটা নিজের জিনিস নিজেই করতে হবে আল্লাহ আমিন মামিন আল্লাহ সালাম আমিন কাস সালাম তবারক তাই জলা করম গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার রজা রোবাক আল্লাহ কবুল করে নাও তাম আসাহাবি কেরাম তাবিনিকেরাম তবা তা পৃথিবীর মাটির নিছে যত মুমিন মুমিনা সুহাসাল্লাপ সকলের আরো আপরে হাজিয়া কবল করো এই দীঘা গোরস্থানে যত মুরদা সুহাসাল্লাহ সকলের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে দরদি বাবা আমাদের যাদের কবরে চলে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ গোরস্থানের উন্নয়ন কল্পে নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো মূত আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে উপজেলা চেয়ারম্যান সাহেব সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশেষ অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল আল্লাহ এ গোরস্থান কমিটির সভাপতি সহসভাপতি কেশিয়ার কত কষ্ট করে আজকের মাহফিল যারা করলো আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো মা আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বাস শুনেছে আবেদা সালিয়া পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমরা অসুস্থ যারা আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো ও ফিলিস্তিনের মুসলমান তোমার ঘর মসজিদের জন্যে অকাতার জীবন দেয় আল্লাহ জীবন দেওয়াকে শহীদি কবুল করো আহত অবস্থায় যারা হাসপাতালে সুস্থ তার নিয়ামত দান কর আল্লাহ বাংলাদেশে সবুজ বাংলাদেশ দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে ওই পায়খানা জমিনে পড়ে সাত দিন পর পায়খানা থেকে একটা গাছ হয়ে যায় সেই বাংলাদেশ মরুভূমি হোক আমরা চাই না আল্লাহ আমরা পাপি হতে পারি আমাদের বাংলাদেশে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো যে বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না সেই বৃষ্টি আমরা তোমার কাছে কামনা করি আল্লাহ আসমানের বালা আসমানে নাও জমিনের বালা জমিনের ডাবায় দাও প্রত্যেক বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে এই দীঘাবাসীদের আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার জন্যই দোয়া ফিরাই দেন আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন সেই দুই হাতের ওসিলে আজকের গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে আপনি জারি করে ইলাহা দেবেন্লাহ সাল্লাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি